বিপদের ওপর মহাবিপদ 2022 সালেও বিপদ যেন পিছু ছাড়ছে না। জানলে অবাক হবেন, একবার নয় পরপর ভয়ঙ্কর বিধ্বংসী জোড়া ভূমিকম্পে তছনছ গোটা এলাকা, মৃত্যুর বন্যা, সাথে প্রচুর ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা, গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক। আতঙ্কে ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী। এই ভূমিকম্প কখন ঘটেছে, কোন জেলায় ঘটেছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কি বলছেন সেখানকার সাধারণ মানুষ, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলায় নতুন কোনো আপডেট বেরিয়ে আসলে আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 26 জন। আফগানিস্তানের পশ্চিমে অবস্থিত বাগদিশ প্রদেশে সোমবার বিকেলে দুটি ভূমিকম্পে তুর্কমেনিস্তানের সংলগ্ন এই সীমান্ত এলাকাটি প্রচণ্ড জোরে কেঁপে ওঠে। ভূমিকম্পের ফলে সৃষ্ট দুর্ঘটনায় অন্তত 26 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 5 নারী এবং 4 শিশু রয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা আশঙ্কা করছেন যে মৃতের সংখ্যা বাড়তে পারে, কারণ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত গ্রামে ত্রাণ এবং উদ্ধার অভিযান এখনও চলছে। ভূমিকম্পের পর অনেক বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রদেশের সংস্কৃতি এবং তথ্য বিভাগের প্রধান বাস মোহাম্মদ সারওয়ারি বলেছেন, ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসযজ্ঞে অনেক বাড়িঘর ধসে পড়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে স্থানীয় সময় দুপুর 2টার দিকে 5.3 মাত্রার প্রথম ভূমিকম্প অনুভূত হয় আর 4.9 মাত্রার দ্বিতীয় কম্পনটি বিকেল 4টের দিকে অনুভূত হয়। মোহাম্মদ সারওয়ারির মতে প্রদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত কাদিশ জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এর আগেও শুক্রবার রাতে আফগানিস্তানের ফৈজাবাদের কাছে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, তবে তখন জানমালের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এরপর রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা মাপা হয় 5.3। শুক্রবারে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের ফৈজাবাদ থেকে 117 কিলোমিটার দক্ষিণ পূর্বে। আফগানিস্তানে প্রায় ভূমিকম্প হয়, বিশেষ করে হিন্দুকুশ পর্বতশ্রেণীতে, যা ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। প্রায় ভূমিকম্পের কম্পন ঘটে। ভূমিকম্পের ফলে আফগানিস্তানে দুর্বলভাবে নির্মিত বাড়ি এবং ভবনের ব্যাপক ক্ষতি হয়।